হ্যালো ভিউার্স বরাবরের মতো ওয়েলকাম করছি আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের ভিডিওতে যে বিষয় সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে পল্লী বিদ্যুৎ লাইন ট্রুপদে যে নবম মডেল টেস্টটি রয়েছে সেই নবম মডেল টেস্টির প্রশ্ন এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে সেই সাথে আপনারা যারা এখনও বিডি জবস প্রিপারেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাচ্ছি মূল বিষয়ে সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখানে স্কিপ করে যাবেন তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে ধূমকেতু কোন কবির ছদ্মনাম এখানে সঠিক উত্তরটি দেওয়া নেই শুধুমাত্র ব্যাখ্যাতে বলা হচ্ছে ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি প্রবদ্ধির নাম আকাশ আকাশকুসুম বাগধারাটির অর্থ হচ্ছে অবাস্তব কল্পনা যমুনা নদী কোথায় পতিত হয়েছে পদ্মায় যমুনা নদী শিবলায় শিবালয় মানিকগঞ্জের অথবা দৌলদ্দিয়া গোয়ালন্দের রাজবাড়ির কাছে পদ্মায় পতিত হয়েছে অন্যদিকে টঙ্গিবাড়ি ও কাছে মেঘনায় পতিত হয়েছে এবং মেঘনা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে বাংলা বর্ণমালায় কয়টি ব রয়েছে একটি অর্থচন্দ্র অর্থ কি গলা ধাক্কা দেওয়া আষাঢ়ি গল্প বলতে কী বোঝায় গাজাখুরি গল্প ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা চাঁদের হাট অর্থ কী আনন্দের প্রাচুর্য এটি অত্যন্ত একটি ইম্পর্ট্যান্ট একটি বাগধারা আমি দেখেছি অনেক চাকরির নিয়োগ পরীক্ষায় এই বাগধারাটি চলে আসে তো আপনারা এটি অত্যন্ত সুন্দরভাবে এখান থেকে দেখে নেবেন এবং মুখস্থ করে নেবেন রাষ্ট্রপতি কোন লিঙ্গ এটি হচ্ছে উভয় লিঙ্গ দেবর এর শ্রীবাচক শব্দ হচ্ছে ননদ বা যা নিচের কোনটি সর্বনাম কি এরপর আমরা দেখব বারো নাম্বার যে প্রশ্নটি রয়েছে আমাদের কোনটি বাংলা সাহিত্যের মহাকাব্য মেঘনাথ পদকাব্য বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্দাপদ পথের পাঁচালী গ্রন্থের রচয়তাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সর্ববর্ণ কয়টি এগারোটি কোন বাক্যটি শুদ্ধ পাঁচজন ছাত্র স্কুলে যায় তটিনী শব্দের অর্থ কি নদী এবং তটিনী শব্দের আরও যে সমর্থক শব্দগুলো রয়েছে সেটি হচ্ছে নদী তরঙ্গিনী শরিত স্রোতস্বিনী প্রবাহিনী প্রভৃতি অন্যদিকে সাগরের সমর্থক শব্দ হচ্ছে পারাবার বারিধি সমুদ্র সিন্ধু অর্ণব পাথার জলধি রত্নাকর প্রভৃতি কোনটি শুদ্ধ বানান শ্রাবণ বাংলা সাধু ভাষা বলতে বোঝায় তৎসম শব্দবহুল ভাষার রীতি কোনটি খাঁটি বাংলা শব্দ ঢোল এখন আমরা দেখব বাইশ নাম্বার যে প্রশ্নটি রয়েছে ইংরেজি অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা দেখব নিচের কোনটি প্রপার নাউন ঢাকা কোনটি প্রোনাউন নাউন দে রেডিয়াস এর অর্থ কি রেড এখানে আপনারা ব্যাখ্যাটি এখান থেকে সুন্দরভাবে দেখে নেবেন আই এম ক্লোজিং দ্য ডোর এটি কোন টেন্স এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটি শুদ্ধ দ্য সান অ্যাক্ট এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাক্টেড সন ইন ল এর অর্থ হচ্ছে জামাতা ইট এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট এ টি ই আমি লিখতে জানি আই নো হাউ টু রাইট ফোস্টার ফাদার এর অর্থ হচ্ছে পালক পিতা হ্যান্ড টু মাউথ দিন আনে দিন খায় টিউটর শব্দের অর্থ কি গৃহ শিক্ষক কল অন যে দেখা করা আই হ্যাভ ডান মাই ডিউটি কোন টেন্স এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ডু নট লাভ অ্যাট দ্য পোর কী প্রকারের সেন্টেন্স ইম্পেরিটিভ সেন্টেন্স আমরা এখন দেখব সাঁত্রিশ নাম্বার যে প্রশ্নটি রয়েছে পুট আপ অর্থ হচ্ছে উপস্থাপন করা কোন বাক্যটি শুদ্ধ আই স এ ওয়ান আইট ম্যান হি কিল্ড হিমসেলফ সেন্টেন্সটির অর্থ হচ্ছে সে আত্মহত্যা করেছিল অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল এটি হচ্ছে সব ভালো যার শেষ ভালো সব ভালো যার শেষ ভালো তার আট যুগ আট গুণন আট সমান সমান কত বাহাত্তর এখানে গুণনের কাজ আগে করতে হবে আট আট চৌষট্টির সাথে আমরা যদি আট যুগ করি সেক্ষেত্রে আমাদের ফলাফল আসে বাহাত্তর ছয়শ ছয়ষট্টি সংখ্যাটিকে সর্ববামের ছয় এর মান হচ্ছে ছয়শ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ট্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এক বিলিয়ন সমান কত সমান কত কোনটি একশো কোটি নিচের কোনটি মৌলিক সংখ্যা সাত তেত্রিশের উৎপাদক কোনটি তিন কোনো সংখ্যার গুণ থেকে দুই বিয়োগ করলে বিয়োগ ফল বাহাত্তর হয় অর্থাৎ কোন সংখ্যার গুণ থেকে দুই বিয়োগ করলে এটি হচ্ছে বারো আপনার ব্যাখ্যাটি এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে ব্যাখ্যাটি দেখে নেবেন বার্ষিক শতকরা কত হার সুদে কোনো আসল পাঁচ বছরের সুদে আসলে দ্বিগুণ হবে এটি হচ্ছে বিশ পার্সেন্ট এবং এখানে ব্যাখ্যাটি কিন্তু দেওয়া রয়েছে এটি আপনারা এখান থেকে দেখে নেবেন শতকরা চার হার সুদে এক হাজার টাকার আট বছরের সুদে আসলে কত হবে এক টাকা এখানে যে অঙ্কটি দেওয়া রয়েছে এটি আপনারা এখান থেকে দেখে নেবেন সুন্দরভাবে একটি ঘড়ি পাঁচশো চল্লিশ টাকায় বিক্রয় করলে শতকরা দশ ক্ষতি হয় ঘড়িটি ছয়শো ষাট টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটি হচ্ছে লাভ হচ্ছে শতকরা দশ পার্সেন্ট এবং এখানে যে সমাধান সেটি আপনারা এখান থেকে দেখে নেবেন এক থেকে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে আটটি একটি ছাত্রাবাসে পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনের ওই খাদ বিশ দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যাগত জন এটি অত্যন্ত একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঐক্যিক নিয়মের তো আপনারা এই প্রশ্নের সমাধানটি এখান থেকে দেখে নেবেন তিন এর তিনের এক সমান সমান কত এটি হচ্ছে এক এক সমস্ত তিনের দুইয়ের পাঁচের এক ভাগ নয়ের এক সমান সমান কত এটি হচ্ছে তিন ক্যালকুলেশনটি এখান থেকে দেখে নেবেন মাতৃতান্ত্রিক উপজাতি কোনটি গারো বিশ্বের সর্ব দীর্ঘতম নদী কোনটি নীলনদ বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি দুইটি একটি লাল এবং একটি সবুজ এরপর আমরা দেখব উনষাট নাম্বার যে প্রশ্নটি রয়েছে আমাদের পূর্ণাঙ্গ পুরুষের দেহে কয়টি হার থাকে দুশো ছয়টি একশো টাকার একশোটি আম পাওয়া গেলে দুইটির দাম হচ্ছে এখানে দুই দশমিক সাত টাকা সঠিক উত্তরটি এখানে নেই কীর্তন খোলা নদী কোন জেলায় বরিশাল এক কে দুই ভাগে ভাগ করলে কত হয় পাঁচ একশো চুয়াল্লিশ ধারা সর্বাধিক পরিচিত কোন আইনে দণ্ডবিধি সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায় একশো দুই অনুচ্ছেদে মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট ষাট শব্দের ইংরেজি রূপ হচ্ছে স্টোনো স্টাইপিস এই শব্দটি যুতাক্ষরটির মধ্যে দুইটি বর্ণের রয়েছে এটির মধ্যে হ এবং ম বর্ণ রয়েছে এই অক্ষরটির মধ্যে যুক্তাক্ষরটির কোন অক্ষরের যুক্ত বর্ণ এটি হচ্ছে ক এবং মূর্ধন্য স দশমিক শূন্য দুই গুণন দশমিক শূন্য শূন্য দুই সমান সমান কত দশমিক চারটা শূন্য এবং চার ল্যান্ড বলতে কি বোঝায় লোকাল এরিয়া নেটওয়ার্ক যথেষ্ট এর সন্ধি সন্ধিবিচ্ছেদ রূপ কেমন হবে যথাযোগ ইষ্ট চার রাস্তার সমাহার এটি হচ্ছে চৌরাস্তা রাস্তা কান ভারী করা শব্দদয়ের অর্থ হচ্ছে কু পরামর্শ দেওয়া মিশর কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশে কপালের লিখন বলতে কি বোঝায় বোঝানো হয়েছে অলঙ্ঘনীয় অর্থাৎ যা লঙ্ঘন করা যায় না কংসমামা বলতে বোঝায় নির্দয় বাংলার প্রথম বাংলার প্রথম জনকে শামসুদ্দিন বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হিস্টোরি কোন ভাষা থেকে উৎপত্তি এটি হচ্ছে গ্রিক ভাষা তো মোটামুটি এই ছিল পল্লী বিদ্যুৎ লাইন টু পদে যে নবম মডেল টেস্ট সেই নবম মডেল টেস্টের প্রশ্ন এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আমাদের মূল চ্যানেলে প্রবেশ করে প্রথম থেকে অষ্টম পর্যন্ত যে মডেল টেস্টটি রয়েছে সেই মডেল টেস্টগুলো দেখে আসতে পারেন এছাড়াও চাকরি নিয়োগ সংক্রান্ত যে অন্যান্য পরীক্ষার প্রশ্ন এবং সমাধানগুলো রয়েছে সেগুলো আমাদের সেগুলো আমাদের মূল চ্যানেলে প্রবেশ করে দেখে আসতে পারেন তো সবারকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি জবস প্রিপারেশন চ্যানেলটির সাথেই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ